সরিষাবাড়ি থেকে আসছি নাটোরপাড়া হাটে, এখানে পাট কিনতে আসছি। আমরা প্রায় প্রতি হাটে আসি, প্রায় 3-4 মণ পাট কিনি। আমাদের এখানে সুযোগ সুবিধা হলো পাটটা আমরা নৌকা থেকে কিনে আরেক নৌকায় নিয়ে যেতে পারি, এবং এই আমাদের অনেকটাই সাশ্রয় হয় আর কি। পাট বিলে নিয়ে কেরিং খরচ কম হয়, নিয়ে যাওয়া ভালো হয়, খাজনা নিরাপত্তার দিক দিয়ে সব দিক দিয়ে ভালো। বাসাবানিরা ডাঙ্গর গড়ের হাতি নদী, আমরা সরাসরি গড়ে দিলে হেল্পি। আমরা নৌকা দেয়া নৌকার উপরে চিনি, আবার নৌকা থেকেই আবার মহাজনের ঘরে নানা দেয়, এই দিয়ে আমাদের বড় সুবিধা যে পাটটা টানা খেঁচা করা না কেন। নদীর মধ্যেই নৌকা বাসায় পাট কিনতে পারে, কোনো ক্রয় বিক্রয় করতে কোনো দূর ঝামেলা হয় না। আমি আসছি বগুড়া জেলা সোনাতলা উপজেলা, আসছি সিরাজগঞ্জ জেলার নাটুয়ার পাড়া হাটে। এই হাটে ক্রেতার সংখ্যা আছে মোটামুটি, কিন্তু ক্রেতার দাম নাই। পাট উৎপাদন হয় কিন্তু আমরা দাম পাই না, দেশে কোনো উন্নতি নেই, যার আয় হয় তার চেয়ে ব্যয় বেশি হচ্ছে। ক্রেতা অনেক কিন্তু পাটের দামের কম জন্য, পাটের দাম অনেকটাই কম, অতটা আগ্রহ নাই ক্রেতার। আজকে পাট বেচলাম হচ্ছে 2250 পাট বিনামূল্যে পাট বীজ দেওয়া হয়েছে, পাট বীজ দিয়েছে। এবং আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা বিন্দু ওনারা সর্বত্র সবসময় মাঠে থেকে কৃষকদেরকে ওনারা সাহায্য করেছে এবং পরামর্শ প্রদান করেছে। আমাদের এবার টার্গেট ছিল 5,645 হেক্টর জমিতে পাট চাষের, এবং আমরা সেটা অ্যাচিভ করতে পারছি খুব ভালোভাবে। একটু পাটের দাম কম, এখানে একটা হলো যে পাটের এখন আমাদের যে বস্তা বা বস্তা যে তৈরি হয় এটা আসলে অনেকটা প্লাস্টিকের উপর নির্ভর হয়ে গেছে। আমরা পাটের যে সুতা বা পাটের আঁশ থেকে যেটা বস্তা তৈরি করতো এটা একটু এখন কম হয়, বা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্লাস্টিকের যে বস্তাটা সেটা বেশি ব্যবহার করা হয়। আর্থিক সহায়তা এখনো আমাদের দেওয়া হয় নাই, যদি আসে কখনো বা এই বিষয়ে কোনো ব্যবস্থা হয় তাহলে আমরা অবশ্যই জানাবো কৃষকদের।